আমার mp.com-এর মাধ্যমে করা এক নাগরিকের প্রশ্নের উত্তর দিলেন নীলফামারী এক আসনের সংসদ সদস্য মোহাম্মদ আফতাবউদ্দিন সরকার। ছিটমহলবাসী মানুষদের জীবনযাত্রার মান উন্নয়ন ও ভোটাধিকার প্রয়োগ সংক্রান্ত প্রশ্নটি করেন মোহাম্মদ রিপন ইসলাম। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আফতাবউদ্দিন এর উত্তর দেন। আপনার কাছে যে কোশ্চেন এসেছে সেটা হচ্ছে ছিটমহলবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ হচ্ছে কি হবে, এই বিষয়ে কবে নাগাদ? হ্যাঁ, আমি প্রথমে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমার mp.com এবং তার অ্যাম্বাসেডর সহ এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত সকলকে। তো আজকে এই ছিটমহলের বিষয়টা, এটা বলতে গেলে আশানুরূপ সাফল্য। ছিটমহলে আমাদের খুবই সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ছিটমহল আমার এলাকায়, এদের প্রত্যেকটা বাড়িতেই শৌচাগার এবং পানি খাওয়ার জন্য ভালো টিউবওয়েল প্রত্যেক বাড়িতে স্থাপন করা হয়েছে ইতিমধ্যেই। তাদের বাচ্চাগুলো স্কুলে যেতে পারে অতি সহজেই, সে স্কুলের সঙ্গে কানেক্ট করে দেওয়া হয়েছে তাদেরকে। আর যোগাযোগ ব্যবস্থার এটা একটা মানে অকল্পনীয় বিষয়, ওই গ্রামটা গোটা ঘিরেই গ্রামীণ সড়ক ইতিমধ্যে কর্মকাণ্ড শুরু হয়ে গেছে, অনেক জায়গায় কার্পেটিং হয়ে গেছে, পাকা রাস্তা হয়ে গেছে। আর ছিটমহলবাসীর আগামীদের যে দুশ্চিন্তা, যেটা তারা নাগরিক হতে পারবে কি না, তারা আগামীতে ভোটার অধিকার প্রয়োগ করতে পারবে কি না, এই বিষয়টা তো কেন্দ্রীয় সরকার আমাদের সলিউশন করে দিয়ে যাচ্ছে এবং তাদের যে সমস্ত তথ্য উপাত্ত যা কিছু লাগে এগুলো সব প্রক্রিয়াধীন রয়ে গেছে। এবং এখন আর ছিটমহল বলা তো ঠিক না, তারা তো বাংলাদেশের এই নাগরিক হিসেবেই তারা হয়ে গেছে এবং যেটুকু ত্রুটি রয়েছে যেগুলো সেগুলো ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে। এবারের জন্য যার যার সেক্টর থেকে সেসব কাজ করা হচ্ছে এবং কাজ করা হচ্ছে অত্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে এবং দ্রুত গতিতে সেগুলো সমাধান হয়ে যাবে। তারা ভোটাধিকারও পাবে, নাগরিকত্ব পেয়েছে তারা ভোটাধিকারও পাবে, সব কিছু প্রক্রিয়াধীন রয়েছে। থ্যাংক ইউ। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার mp.com এর অ্যাম্বাসেডর মোহাম্মদ রাকিবুল ইসলাম।